السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، كل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. وقال النبي عليه الصلاة والسلام: فإن الله قد حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله، رواه متفق عليه. وقال الشاعر: سبغفر في صداقتك شجاعتك عدالتك، سبغفر في صداقتك شجاعتك عدالتك، لیا جائے گا تجھ سے کام دنیا کی امامت کا. شردھیو شمانی تذکری شبھار شاپتی مہاشای اپوست علماء کرام شمکن دین درودی اسلام درودی باتری بیندو اپادر انترالے ما ابنیرا امرا امن اکٹی شمائے پادر پن کرے چھی جتا بولا جتے پارے انن موجلی سے شش شمائے শেষ হয়ে গেছে। গত এক সপ্তাহ আগে বাণীপুরে ওমরপুরের পাশেই ছিলাম, সাড়ে দশটাতে আলোচনা শেষ, বক্তব্য শেষ, আর একাধিকবার ওমরপুরে আসা হয়েছে, এটা নতুন নয়। তথাপি প্রফেশনাল আমরা বক্তা নই, দায়ী হিসেবে বলা যেতে পারে, ছোটোখাটো দায়ী। আমরা আমাদের জেলাতে কাজ করি শুধুমাত্র মাগরেব থেকে এসা, কারণ বড় ধরনের জলসা সেটা একটা সময় সাপেক্ষে করলে ঠিক আছে, কিন্তু বলেন আজকে চরম ঠান্ডা, এরপরে মানুষ কী করে বসবে? সাড়ে দশটার পরেও যদি কথা বলতে হয় আমি হয়তো বলবো বা বলতে ভালো লাগবে, কিন্তু আপনাদের মানুষের আর যারা যাদের কানে আওয়াজ পৌঁছাচ্ছে, যারা ঘুমিয়ে থাকবেন বা ঘুমাবেন, ঠিক নয় এভাবে। এত রাত অবধি শীতকালে সভা করা এভাবে ঠিক নয়, এসে গেছি ফেসে গেছি, এ হচ্ছে কথা, যাই বলতেই হয়। প্রিয় ভাই আমার, যে বিষয়ে আলোচনা করার জন্য পূর্ব থেকেই নির্ধারিত বা নির্বাচিত তা হলো আকীদা বা তৌহিদ। আল্লাহ রাব্বুল ইজ্জত এ পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত নবী আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একাধিক নবী এবং রাসূল এ পৃথিবীতে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, যার মৌলিক উদ্দেশ্যই হলো এ ভূপৃষ্ঠে তথা পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জতের রাজত্ব কায়েম হবে, তার দাসত্ব কায়েম হবে, তার ইবাদত বন্দেগী হবে, তার একত্ববাদ এখানে সৃষ্টি হবে, সমগ্র মানব জাতি তার একত্ববাদের প্রতীক হবে, একত্ববাদের স্বীকারোক্তি দেবে। আল্লাহ রাব্বুল ইজ্জতের মর্মে বলেছেন, আমা খালাকতুল, আল্লাহ রাব্বুল ইজ্জতের মর্মে বলেছেন, ওয়ালাকাদ বাআথনা ফী কুল্লি উম্মাতির রাসূলা আন ইবাদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটি উম্মতের মাঝে ইতিপূর্বে যত গোষ্ঠী এবং সম্প্রদায়, যত জাতি এবং কমিউনিটি এসেছিল পৃথিবীতে, তাদের সকলের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জত সেপারেট সেপারেট হিসেবে নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মানব জাতির শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি, তাকে শুধুমাত্র কোন খাস এবং বিশেষ জাতির জন্য প্রেরণ করা হয়নি, বরং সকল মানব এবং দানবের জন্য তাকে প্রেরণ করা হয়েছিল। নবী এবং রাসূলদের আগমনের মৌলিক এবং মূল
উদ্দেশ্যই ছিল আল্লাহ রাব্বুল জাতির আনি আবুদুল্লাহ ওয়াজতানি বতাগুত যে আল্লাহ রাব্বুল জাতির ইবাদত বندگی হবে পৃথিবীতে আর আল্লাহ ছাড়া এই ভূপৃষ্ঠে যাদের ইবাদত করা হয় যাদেরকে আমরা তাগুত বলে চিনি তা থেকে মানুষ বিরত থাকবে তাগুত বলা হয় আল্লাহ ছাড়া পৃথিবীতে যার ইবাদত করা হয় আপনি যদি দু চোখ মিলে তাকান পৃথিবীর দিকে তাহলে আসমানের চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র থেকে নিয়ে জমিনের এমন কোন বিষয় নেই এমন কোন বস্তু নেই তা মানুষ জীবিত কতর মৃত জিন ফেরেশতা ইট কাঠ পাথর বালি মাঠ ঘাট পানি এমন কি নেই যে যার ইবাদত হয় না এক কথায় মানুষ যাকেই পেয়েছে তারই ইবাদত করেছে সেটা জড় বস্তু হোক অথবা জীব হোক সেটা দিতে পারুক অথবা না পারুক সেটা উপকার করতে পারুক আর না পারুক কল্যাণ আমার জীবনে বয়ে আনুক আর না আনুক সে কথা বলতে পারুক আর না পারুক মানুষ অন্ধানুকরণের মাধ্যমে যে যাকে পেয়েছে তার ইবাদত করতে ব্যতিব্যস্ত হয়ে গেছে যে যাকে দেখেছে ঠুকেছে কেউ মাথা সে আমার পিতা বা আমার আরো কেউ তো মানুষ সেখানেই ঠুকে দিয়েছে দেখেনি এর ইতিহাস এর পটভূমি দেখেনি এটি শিরক না এটা তাওহীদ দেখেনি এটি ইসলামের আলোকে সত্যিকার অর্থে এটা মান্যকৃত বিষয় কি না দেখেনি সম্মানিত উপস্থিতি তাহলে পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসার পরে পরবর্তী নবী নূহ আলাইহিস সালামের প্রেক্ষাপটে পাঁচজন সৎ দিনদার পরেজগার ব্যক্তি ছিলেন সেই পাঁচজন দিনদার পরেজগার এবং সৎ ব্যক্তিরা যখন দুনিয়া ছেড়ে চলে যান মারা যান শয়তান তাদের জাতি এবং কমিউনিটির কাছে এসে বিভিন্ন রকমের ওয়াসওয়াসা এবং বিভিন্ন রকমের কুমন্ত্রণা জোগাতে থাকলো যে وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواع ولا يغوث ويعوق ونسرا وقد أذلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا তোমরা কখনোই ছেড়ে দিও না তোমাদের মাঝে যে ওয়াদ ছিল সোয়া ছিল ইয়াগুস এগুলো সব এক এক ব্যক্তির নাম ইয়াউক নাসার এই ব্যক্তিদেরকে কখনোই ছেড়ে দিও না এদের কিন্তু ইবাদত করো এ কথা শয়তান বলেনি শুরুতে বরং এদেরকে ছেড়ে দিও না তাহলে এদেরকে স্মরণ করতে হবে কিভাবে এদেরকে স্মরণ করতে হবে এরা যখন দুনিয়া ছেড়ে চলে গেল শয়তান তাদের মাঝে কুমন্ত্রণা জোগালো যে এরা তো তোমাদের মাঝে নেককার ছিল অলিয়া উলিয়া ছিল পরেশগার ব্যক্তি ছিল অতএব এদের মূর্তি তৈরি করো এদের স্ট্যাচু তৈরি করো এদেরকে স্মরণ করার জন্য এরা যেখানে যেখানে বস্ত চলাফেরা করত তা হাটে হোক মাঠে হোক ঘাটে হোক বাজারে হোক সেখানে তোমরা এদের একটা প্রতিচ্ছবি তৈরি করো তাই করা হলো তখনও তাদের ইবাদত করতে শয়তান বলেনি যখন এক এক জেনারেশন পার হয়ে গেল মানুষ সত্যিকার ইতিহাস ভুলে গেল যে তাই তো আমাদের পূর্বের এই সমস্ত নেককার পরেশগার মানুষেরা যে দুনিয়াতে ছিল এদের যে মূর্তিগুলো তৈরি করা হয়েছে কেন তৈরি করা হয়েছে কিসের কারণে করা হয়েছে এর ইতিহাস যখন মানুষ ভুলে গেল জানতে পারলো না এক শতাব্দী পার হয়ে গেল নুসেখাল ইলম উবিদাত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিয়াতে তাফসীর করতে গিয়ে বলছেন সঠিক ইতিহাস যখন বিলুপ্ত হয়ে গেল মানুষ এদের ইবাদত করতে লাগলো তখন থেকেই নূহ আলাইহিস সালামের পিরিয়ডে এই পাঁচজন ব্যক্তিদের ইবাদত শুরু হয়ে গেল যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন দুনিয়া ছেড়ে যারা চলে গেছেন শিরকের ইতিহাসের আগমন কলঙ্কিত অধ্যায় এবং পিরিয়ড পর্ব শুরু হয়েছিল তথাপিও পরবর্তী অসংখ্য নবী এবং রাসূল অসংখ্য সাহাবায়ে কেরাম তাবেঈনে আজম তাবা তাবেঈন মুহাদ্দিসিনে কেরাম ইসলামের আকাশ উজ্জ্বল রথী মহারথী পণ্ডিতেরা মহাতারকারা ওলামায়ে কেরামদের অবদান তাদের খেদমত তাদের মেহনত এবং পরিশ্রমের মাধ্যমে একসময় শিরক দুনিয়া থেকে উঠে গিয়েছিল
সর্বযুগ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ সাহাবায়ে কেরামদের যুগ খায়রুল কুরুনি কর্নি সাম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সাম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠতম যুগ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগ যে যুগে সাহাবায়ে কেরামরা ছিলেন দীন ছাড়া কিছুই বুঝতেন না রাসূল ছাড়া কিছুই বুঝতেন না রাসূল যা দিয়েছেন তা তারা সদা সর্বদা মনে প্রাণে নিঃস্বার্থে নিঃস্বার্থে নিঃসংকোচে বিনা দ্বিধায় স্বতঃস্ফূর্তভাবে সেটাকে তারা গ্রহণ করেছিলেন মা আতাকুম আর-রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল দিয়েছেন আর গ্রহণ করব না এটা তো হতে পারে না রাসূল মানা করেছেন নিষেধ করেছেন আর সেটা ছাড়ব না এ তো হতে পারে না অতএব তারা সদা সর্বদাই ইসলাম পালনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আনুগত্য অনুসরণের জন্য তারা মরিয়া ছিলেন এবং তাদের জন্যই আল্লাহ এবং তদি রাসূলের জন্যই দ্বীনের জন্য ইসলামের জন্যই নিজের জীবনটাকে সর্বদাই তারা স্যাক্রিফাইস করেছিলেন কুরবানি দিয়ে দিয়েছিলেন সম্মানিত উপস্থিতি আকীদা আজকের আলোচনার বিষয় হচ্ছে মূল আকীদা আকীদা মানে হচ্ছে সাধারণত অর্থ আকীদা মানে হচ্ছে গিট বা গিরা কোন দুই বস্তুকে দিয়ে যখন গিট বাঁধা হয় এজন্য বিবাহকে নিকাহ আকদুন বলা হয় বিবাহের একটি নাম হলো আকদ জোর লাগানো গাঁটবন্ধন গাঁটবন্ধন আমরা বলি স্বামী স্ত্রী একে অপরের মাঝে বন্ধনে বা আবদ্ধ হওয়া দুই সুতোতে গিট বেঁধে দুজনকে মজবুত করে দেওয়া আকীদা যে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাথে আপনার কানেকশন ইসলামের সাথে আপনার কানেকশন এমনই মজবুত হবে সুদৃঢ় হবে কঠিন হবে যে ছিন্ন হবে না নষ্ট হবে না ছিঁড়ে যাবে না সম্মানিত উপস্থিতি আকীদা হলো মূলত অন্তরের সাথে আল্লাহ রাব্বুল ইজ্জতে তথা ইসলামের ঈমানের বিষয়গুলো একেবারে জুড়ে থাকা আকীদার সাথে সম্পর্কিত বিষয় খাস করে ঈমান ইসলাম এজন্য ঈমানের যে সংজ্ঞা বা ডেফিনেশন তা হলো ইকরার বিল লিসান আত তাসদীক বিল কলব ওয়াল আমাল বিল জওয়ারিহ ইয়াজিদু বিত তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ আপনাকে মুখের মাধ্যমে কথার মাধ্যমে স্বীকারোক্তি দিতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে স্বীকারোক্তি দিতে হবে আর কর্মের মাধ্যমে সেটাকে বাস্তবে রূপ দিতে হবে এর নাম হলো ঈমান এর নাম হলো ঈমান ঈমান শুধুমাত্র মুখে বলার নয় বা ঈমান কোন খাওয়া বা পরার জিনিসের নাম নয় ঈমান থাকলেই হবে নামাজ না পড়লেই হবে ঈমান থাকলেই হবে পর্দা না করলেই হবে ওটা ঈমান নয় ওটা বেঈমান সম্মানিত উপস্থিতি তাহলে ঈমান যে বিষয় তার মূল সংজ্ঞা সম্পর্কে যদি অবগত না হয় তাহলে যত্র তত্র যাকে তাকে বলবে এটা ঈমান ওটা ঈমান ইসলাম কাকে বলে নামাজ পড়া রোজা রাখা এগুলো ইসলাম সংজ্ঞা যদি জিজ্ঞাসা করা হয় ডেফিনেশন তার একটা আলাদা বিষয় হয় তাহলে ঈমান হলো মুখে স্বীকৃতির নাম অন্তরের অন্তঃস্থল থেকে স্বীকৃতির নাম আর কর্মে বিকাশের নাম যে ঈমানের কারণে ইতাআতের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতের কারণে ঈমান বৃদ্ধি পায় আর গোনাহ ও পাপের কারণে ঈমান ঘটে যায় কমে যায় আকীদার সাথে সম্পর্কিত বিষয় মূলত এটা লম্বা চওড়া বিষয় আর রাতও হয়েছে তারপরেও ভাইয়েরা বলেছেন শুধুমাত্র এক ঘন্টা বলতে তো জানি না কোথা থেকে শুরু হবে আর কোথায় শেষ হবে আর কি বলবো আর কি শোনাবো তথাপিও আকীদা বিশ্বাস সর্বপ্রথম আমি আপনি যে পৃথিবীতে বসবাস করছি যার রাজত্বে বসবাস করছি যে স্বয়ং সত্তা মহান পরিচালক বিশ্ব নিয়ন্তা বিশ্ব চরাচর অধিপতি আমাদের যিনি রব যিনি সৃষ্টিকর্তা খালেক ও মালিক তার সম্পর্কে আমাদের কি আকীদা থাকা দরকার কি বিশ্বাস আছে রব সম্পর্কে আমাদের তিনি কে কোথায় থাকেন তার কি কোনো অস্তিত্ব আছে বা কেমন তিনি কি চান প্রিয় ভাই আমার অসংখ্য প্রশ্নাবলী রয়েছে ছোট্ট ভাষাতে আল্লাহ রাব্বুল ইজ্জত আরশে আজিমের উপরে অধিষ্ঠিত আল্লাহ সম্পর্কে আমাদের এই আকীদা বা আমাদের এই ধ্যান ধারণা বা আমাদের এই স্বচ্ছ ধারণা রাখতে হবে যে আল্লাহ রাব্বুল ইজ্জত আরশে আজিমের উপরে অধিষ্ঠিত যে আরশে আজিম হচ্ছে সপ্ত আসমানের উপরে
নবমণ্ডল এবং ভূমণ্ডল যা থেকে একেবারে ছিন্ন আর রহমান ও আলাল আরশ ইস্তাওয়া আল্লাহ রাব্বুল ইজ্জত পৃথিবীর সর্বত্র আছেন বিরাজমান যারা বলে তিনি তার জাত সত্তা সহ নয় তার ইলম তার ক্ষমতা তার দৃষ্টিশক্তি এবং শ্রবণ শক্তি আছে পৃথিবীর সর্বত্রে অর্থাৎ পৃথিবীর সর্ববিষয়ে তিনি খবর রাখেন দেখেন জানেন সেগুলো সম্পর্কে তিনি অবগত কিন্তু এর মানে এই নয় যে তার জাত বা তার সত্তা তার যে আকার আছে সে আকার নিয়ে পৃথিবীর তিনি সর্বত্রে বিরাজমান এ নয় তার জাত এবং অস্তিত্ব আসমানের উপরে আর সে আজিমে এবং তার ইলম বা ক্ষমতা পৃথিবীর সর্বত্রে আছে যেমন এর উদাহরণ এক্সাম্পল বলা যেতে পারে আমরা যেমন আকাশে চাঁদ বা সূর্য দেখতে পাই চাঁদ বা সূর্য দেখতে পাই কিন্তু এই চাঁদ বা সূর্যের আলো পৃথিবীর সর্বত্রে পড়ে না পড়ে না পড়ে এর মানে এই নয় যে চাঁদ আমার কাছে চলে এসেছে বা সূর্য আমার হাতের মুঠোয় এসেছে এমনটি কি সূর্য এবং চাঁদ তার স্বস্থানে আছে জায়গাতে আছে আর তার আলো তার ক্ষমতা তার পাওয়ার পৃথিবীর সর্বত্রে আছে আল্লাহ রাব্বুল ইজ্জত তার পরিচয় সম্পর্কে ছোট্ট একটি সূরা নাযিল করেছেন সূরা ইখলাস নামে পরিচিত আমাদের কাছে قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد যে সূরাটি অত্যন্ত ছোট আমরা সকলে জানি কিন্তু মানে বা অর্থের দিক থেকে এই সূরাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ তাওহীদের উপরে পরিপূর্ণ হবে এই সূরাটি নির্ভর আমরা জানি যে পবিত্র কোরআনকে আল্লাহ রাব্বুল ইজ্জত তিন ভাগে বিভক্ত করেছেন তার একটি ভাগ হলো তাওহীদ কোরআনের এক তৃতীয়াংশ তৌহিদে পরিপূর্ণ শুধু তৌহিদের একত্ববাদের কথা বলা হয়েছে কারণ তৌহিদুল ইসলামের মূল মন্ত্র তৌহিদুল ইসলামের মূল সূত্র তৌহিদই হলো ইসলামের মূল অস্ত্র যে তৌহিদ ছাড়া একজন মানুষ বিশুদ্ধ মুসলিম বিশুদ্ধ মুমিন হতে পারে না তৌহিদ একজন মানুষকে সঠিক মুসলিম বানাতে পারে তৌহিদ ছাড়া একজন মানুষের জীবন অপরিপূর্ণ কমপ্লিট নয় এজন্যই আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন অকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবা মানসুরা কিয়ামতের দিন অসংখ্য মানুষের কর্মগুলোকে নিয়ে তাদের আমল নামাগুলোকে নিয়ে যাচাই বাছাই করা হবে পরীক্ষা নিরীক্ষা করা হবে আর তারপরে যখন তাতে দেখা যাবে যে তাতে শিরক মিশ্রিত আছে তৌহিদের সাথে সাথে মানুষ শিরক মিশ্রণ করেছে বিদাত ঢুকিয়েছে অজস্র আল্লাহ রাব্বুল ইজ্জতকে ব্যতীত রেখে হাজারো মখলুকাতের সৃষ্টি জীবের মানুষ দ্বারস্থ হয়েছে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন হাবা মানসুরা সেগুলো বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে নাস্তানাবুদ হবে বরবাদ হবে এটি হলো তৌহিদ যে তৌহিদের প্রচার প্রসারের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত যে অসংখ্য নবী এবং রাসূল পৃথিবীতে প্রেরণ করলেন বলেন তো সেই তৌহিদ সম্পর্কে কতটুকু জ্ঞান লাভ করেছি সেই তৌহিদ সম্পর্কে কতটুকু সচেতনতা আছে যে তৌহিদ ছাড়া একজন মানুষ জান্নাত যেতেই পারে না যে ইসলামের পাঁচটি পিলার দা ফাইভ পিলার্স অফ ইসলাম যার মধ্যে প্রথমই হলো কালিমাতুত তৌহিদ নামাজ নেই রোজা নেই জাকাত হজ এগুলো পরবর্তী স্টেপ পরবর্তী পর্ব মূল হচ্ছে তৌহিদ আপনি তৌহিদকে চিনেছেন কিনা এর উপরে আছেন কিনা শত শত আমল করলেন ঠিকই আর তাতে যদি তৌহিদ না থাকে একত্ববাদ না থাকে নিছক সেই ইবাদতগুলো যদি আল্লাহর জন্য না হয় মন করা হয় অথবা লোককে দেখানোর উদ্দেশ্য হয় লোক দেখানি হয় লৌকিকতা থাকে তাহলে সেই ধরনের ইবাদত বলেন কখনো কার্যকর হবে কখন আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এটি অ্যাকসেপ্টেড হবে গ্রহণযোগ্য হবে না এই জন্য আমল কবুলের যে প্রধান দুইটি শর্ত আছে সেই শর্তের মধ্যে প্রধান শর্ত হলো আপনার ইবাদতের ভিতরে তৌহিদ থাকতে হবে তৌহিদ থাকতে হবে আপনি যে আল্লাহর জন্য ইবাদত করছেন না আর কারোর জন্য করছেন না আর কারোকে দেখানোর জন্য করছেন না আর অন্য কারো উদ্দেশ্য আছে পদ মর্যাদা যশ খ্যাতি লোভ টাকা পয়সা কাউকে ভয় করে এবাদত বন্দেগী এই ধরনের এবাদত যা তৌহিদ বিহীন যদি এবাদত হয় তাহলে সেটি হবে পরিত্যাজ্য সেটি বর্জনযোগ্য আল্লাহ রাব্বুল ইজ্জত সেটাকে গ্রহণযোগ্যতা বা গ্রহণ করবেন না সম্মানিত উপস্থিতি তাহলে তৌহিদ যা ইসলামের মূল মন্ত্র সে কালিমাতুত তৌহিদ সম্পর্কে কতটুকু জ্ঞান লাভ করেছেন
আমি যেখানে ছেড়ে এলাম সেটি হলো আল্লাহ রাব্বুল ইজ্জাত সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে আবার এখানে আসছি আল্লাহ রাব্বুল ইজ্জাত এক একক একচ্ছত্র অধিপতি তিনি এই পৃথিবীর এবং আসমান জমিন তথা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের একক একজন মালিক তার কোনো পার্টনারশিপ নেই আল্লাহু সামাদ আল্লাহ রাব্বুল ইজ্জাত মোকাফেকি পৃথিবীর কোনো মানুষের কোনো জিনের কোনো মখলুকাতের তার দরকার পড়ে না লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি পৃথিবীর কোনো জিনিস থেকে সৃষ্টি হননি কারো পেট থেকে কোথা থেকে সৃষ্টি হননি আর কাউকেও তিনি ঔরসগতভাবে সৃষ্টি করেন উনি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আর তার সমকক্ষ এবং সমতুল্য কেউ নেই তার কোনো পার্টনারশিপ নেই যদিও পৃথিবীতে দুজন পার্টনারশিপ হতো আপনার দুনিয়ার জীবনে আমরা দেখে থাকি অসংখ্য স্কুল কলেজ আর কোম্পানি ব্যবসার জায়গাতে যদি পার্টনারশিপ হয় মালিক দুজন হয় তাহলে অসংখ্য ফেতনা ফাসাদ হয় মারপিট দাঙ্গা হাঙ্গামা হয় আর কর্মচারীরাও বুঝতে পারেন না যে কার হয়ে কাজ করছি কার কথা শুনব মালিক যে দুটো এক বলছে ও এক বলছে তাই পৃথিবীতে যদি এক আল্লাহ ছাড়া দুজন আল্লাহ হতেন বা হতো দুজন মালিক হতো তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত ইল্লাল্লাহ আল্লাহ ফাসাদাতা এ পৃথিবী ধ্বংস লীলায় পরিণত হতো সম্মানিত উপস্থিতি তাহলে আল্লাহ রব্বুল ইজ্জাতের পরিচয় সম্পর্কে তার সম্পর্কে কিভাবে আপনি ধারণা রাখবেন তা ছোট্ট একটি সুরাত আল্লাহ রব্বুল ইজ্জাত তিনি ব্যক্ত করেছেন এবারে আসি যে আল্লাহ রব্বুল ইজ্জাতের যে জাত এবং অস্তিত্ব আছে তার যে সত্তা আছে সেই সত্তা সম্পর্কে আপনি কি ধারণা রাখবেন যে আল্লাহ রব্বুল ইজ্জাতের আকার আছে বেশ কিছু আকারের কথা যা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত সেগুলোর উপরে আপনাকে ক্ষান্ত থাকতে হবে আল্লাহ রব্বুল ইজ্জাতের হাত আছে তার পা আছে তার চেহারা আছে তিনি দেখতে পান তিনি শুনতে পান একাধিক সিফাত বা গুণাবলী আল্লাহ রব্বুল ইজ্জাতের এগুলো আছে কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত এবং তার উপরে আপনাকে ক্ষান্ত থাকতে হবে স্টপ থাকতে হবে আপনি বলতে পারেন না যে তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের মাথা আছে যার হাত পা আছে তো তার মাথা থাকবে না কেন তার বডি আছে না এ কথা বলা যাবে না যতটুকু আছে কোরআন সুন্নাতে সেখানে আপনাকে স্টপ হতে হবে এর বাইরে আপনি কোনো কিছু বলতে পারবেন না যদি বলেন তাহলে সেটা হবে বাড়াবাড়ি সেটাই শিরকে পরিণত হবে আল্লাহ এবং তদীয় রসুলের চাইতে বেশি আপনি বোঝেন না আর জানেনও না আল্লাহ রাব্বুল ইজ্জাত যতটুকু ওই জন্য তাওহীদুল আসমা সিফাত যার আলোচনা করব আল্লাহ রাব্বুল ইজ্জাত সম্পর্কে ধারণাগুলো রাখবো তার হাত তার পা পবিত্র কোরআন এবং হাদিসে ভরমার রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় চলে যায় তার চেহারা তিনি দেখতে পান এবং তিনি শুনতে পান এগুলো সম্পর্কে আমাদের আকীদা রাখতে হবে তবে এই হাত পা চেহারা এগুলো কোনো মখলুকাতের মতো নয় কেউ যদি বলে হাত আছে তাহলে তা কার মতো কারোর মতো নয় লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসির আল্লাহ রাব্বুল ইজ্জাত তার হাত পা চেহারা আছে যেগুলো তার জন্য শোভনীয় যা তার জন্য যোগ্য ঠিক তেমনি আছে কিন্তু কোন জিনিসের সাথে তুলনা দেওয়া যাবে না লাইসা কামিসলিহি শাই কোন জিনিসের সাথে তার উপমা এক্সাম্পল দেওয়া যাবে না যদি দেন তাহলে সেটাই শিরকে পরিণত হবে যেমন আল্লাহ রাব্বুল ইজ্জাত আরশে আজিমে আছেন যদি বলে কেমন আছে শুয়ে আছেন না বসে আছেন না হেলান দিয়ে আছেন ভাই পানিটা দেন তো গরম পানিটা শুয়ে আছেন না বসে আছেন এই জন্য ইমাম আহমদ বিন হাম্মাল রাহমাহুল্লাহ ব্যাপারে বলেছেন আল ইসলাম মালুম আল কাইফ মাজহুল ওয়াল ঈমানু বিহি ওয়াজিব আসসুআল আনহু বিদআ আল্লাহ রাব্বুল ইজ্জাত আরশে আজিম আছে এর উপরে আপনাকে ঈমান আনতে হবে আছে এর ধরন করণ কেমন আছেন বর্ণনা করা যাবে না বর্ণিত হয়নি এর উপর আপনাকে এইভাবে ঈমান আনতে হবে এ ভাই কথা বলিস না এভাবে ঈমান আনতে হবে আর এই বিষয়ে বেশি বাড়াবাড়ি প্রশ্ন করা সেটি বিদআত হবে বিদআত হবে সম্মানিত উপস্থিতি এটি ছিল আল্লাহ রাব্বুল ইজ্জাত সম্পর্কে স্বচ্ছ ধারণা বা আকীদা আমরা জানবো তৌহিদ যে তৌহিদ সম্পর্কে এত কথা বলি যে তৌহিদ কি জিনিস তৌহিদ শব্দের শাব্দিক অর্থ একত্ববাদ একত্ববাদ একক আল্লাহ রাব্বুল ইজ্জাতকে তার ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তাকে রব হওয়ার ক্ষেত্রে সৃষ্টির কর্তার ক্ষেত্রে এবং তার যে সমস্ত নাম এবং গুণাবলী আছে সেই নাম এবং গুণাবলীর ক্ষেত্রে একক বলে স্বীকার করার নাম হল তাওহীদ তাওহীদ হল তিন ধরনের একটি হচ্ছে তাওহীদ রুবাবিয়া অর্থাৎ রব হিসেবে একক বলে স্বীকার করা যা তৎকালীন পৌত্তলিকেরা
আরবের কাফের এবং মুশরিকেরাও এই ধরনের আকীদা মানত স্বীকার করত কোন ধরনের তাওহীদ যে যিনি এক আল্লাহ তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি রুজিদাতা জীবনদাতা মরণদাতা তিনি সকল কিছুর মালিক এ কথার স্বীকারোক্তি তৎকালীন যুগের মুশরিকেরা দিত আল্লাহ রাব্বুল ইজ্জাতে মারমে বলেছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ হে নবী যদি কাফের এবং মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আপনি যে বলো তো আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন তাহলে তারাও বলতো এক আল্লাহ তাহলে এই শুরু তাওহীদের রব এবং সৃষ্টিকর্তার ক্ষেত্রে তাকে মানতে কারো দ্বিধা ছিল না কারো সমস্যা ছিল না নির্দ্বিধায় তাকে রব হিসেবে মানত মুশরিকেরাও মুসলমানরা তো এমনি মানে দ্বিতীয় তৌহিদ যা তৌহিদুল উলুহিয়া ওয়াল ইবাদা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আল্লাহ তাআলাকে এক হিসেবে মেনে নেওয়া যত সমস্যা হচ্ছে এই তৌহিদে এই তৌহিদেই সমস্যা পৃথিবীর সকল মানুষেরা রব হওয়ার ক্ষেত্রে সৃষ্টিকর্তার ক্ষেত্রে একক হিসেবে মানতে পারবে কিন্তু ইবাদতের ক্ষেত্রে মানবে মানবে না মুশরিকদের হাজারো দেব দেবতা রয়েছে কাফেরদের হাজারো দেব দেবতা রয়েছে তাদের ইবাদত করবে ঠিক তেমনি মুসলিমদেরও মুসলিম বললে কি হবে আহলে সুন্নাত আল জামাত ছাড়া জন্য অসংখ্য নাম আছে তো নাম এই জন্যই তৈরি হয়েছে ভেজাল থেকে নিজেদেরকে আলাদা করানোর জন্য কেন নিজেদেরকে আহলুল হাদিস বলি বা আহলুস সুন্নাত আল জামাত বলি বা ফিরকায়ে নাজিয়া বলি তায়েফা মানসুরা বলি কেন নিজেদেরকে সালাফি বলি ওই সমস্ত ভেজাল জাত দ্রব্য থেকে নিজেদেরকে আলাদা করার জন্য ভেজাল গোষ্ঠী সম্প্রদায় ভেজাল দু নম্বরী দল থেকে দু নম্বরী আকিদা আকিদার লোকেদের থেকে নিজেদেরকে পার্থক্য করানোর জন্য আমাদেরকে বলতে হয় ইবাদত বন্দেগীর ক্ষেত্রে একক হিসেবে আল্লাহকে মেনে নেওয়া বলেন তো কয়টি মুসলিম যারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে এক আল্লাহর ইবাদত করে বা এক আল্লাহকে মেনে নেয় শত শত নাম নিয়ে রসুলের আর ইসলাম আর মুসলমানের ট্যাগ ও সিম্বল আর লেবেল লাগিয়ে যারা হাজারো শিরকের মাজার আর দোকান খুলে রেখেছে যারা হাজারো ইসলামের নামে গাছ আর কবর আর মূর্তি তৈরি করে চাদর চড়িয়ে সিন্নি মিষ্টি বিতরণ করে বিরিয়ানি আর পোলাও খাইয়ে হাজারো মানুষের মূল যে তৌহিদকে হরণ করেছে শিরককে তাদের অন্তরে কলজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে কত শত মুসলিম যারা এই ধরনের তৌহিদকেও মানে না ইবাদতের ক্ষেত্রেও এক আল্লাহকে মানে না সকল মুসলিমও কবি নজরুল তো এমনি বলেনি তৌহিদেরই হাই চির সেবক ভুলিয়া গিয়াছে আসছে তকবীর তৌহিদেরই হাই চির সেবক ভুলিয়া গিয়াছে আসছে তকবীর দুর্গা নামের কাছাকাছি দরগায় গিয়ে লুটাই শির ওদের যেমন রামনারায়ণ ওদের তেমন মানিক পীর এবং উর্দু কবিতাও রয়েছে বড় ধরনের কবিতা যেখানে একজন অমুসলিম মুসলিমদেরকে লক্ষ্য করে বলে এই ধরনেরই তোমাদের আমাদের মধ্যে কি এমন পার্থক্য আমরা যেমন দেব দেবতার পূজা করি তোমরাও তো কবরের মাজারের বিভিন্ন ধরনের রহিমের আরো কারো কারো পূজা করো সম্মানিত আমার উপস্থিতি তাহলে ইবাদত শুধুমাত্র নামাজ রোজা যাকাত হজ এই পাঁচটি জিনিসের নামে ইবাদত অসংখ্য কাজ আছে নামাজ রোজা হজ যাকাত ছাড়াও সেটা নজর নিয়াজ হতে পারে মান্নত হতে পারে পশু জবাই হতে পারে কোরবানি হতে পারে ভয় খাওয়া হতে পারে ভরসা করা হতে পারে মহব্বত করা হতে পারে আর আবেদন প্রার্থনা করা হতে পারে এগুলো তো সব ইবাদতের এক একটি প্রকার তার ইবাদত কি মুসলিমীয় জিনিসের নাম এমনটি কিন্তু নয় ইবাদত হলো সেই সকল প্রকার জিনিসের নাম যার মাধ্যমে আল্লাহ রব্বুল ইজ্জাতের ভালোবাসা লাভ করা যায় আল্লাহ রব্বুল ইজ্জাতের সন্তুষ্টি এবং তার নৈকট্য লাভ করা যেতে পারে সেটাই হলো ইবাদত তাহলে বলেন অসংখ্য মানুষ নজর নিয়াজ করে না আল্লাহ ছাড়া অন্যের নামে অমুক অলির নামে অমুক গৌসের নামে অমুক দাতা বাবার নামে সেখানে গিয়ে ফুল চড়ানো পশু জবাই করা খাসি মোরগ আর ইত্যাদি ইত্যাদি না জানি কত শত আরমান আর আশা নিয়ে সেখানে মানুষ যায় নিজেদের দেহকে ভলুণ্ঠিত করে ইমানকে ধুলুণ্ঠিত করে আর শিরকের বাতাসার মিষ্টি খেয়ে নিজেদের ঘরে ফেরে তৌহিদকে বিকিয়ে দিয়ে
توحید کے بکی تو خورے دیئے مونے رکھ بین افیتنار زمانہ افیتنار جو ایکھانے ایک تو کیٹے شد ماترو آلادہ ہوت چھے ہم نے جانی جاگا بھی دین 31 دیسمبر 31 نائٹ ایبان تار پرابورتی دین پہلا جانواری 2023 نو بارش شروع نادر ای کلچار گلو کے کندرو خورے یہود ایبان کرسٹان دیر تویری کرتو آمدانی کرتو پرموٹ جا سماجی پرچار پرشار ہوئے چھے شغلو پر اشنخ مسلم گاو حسیہ دیئے تدر تویری کتاچار کلچار سبتا شوسک دی تحضیب ایبان تمدن کے آقر دھورے نجید ایمان کے کی نسٹ کرنی نجید توحید کے کی ایکے بارے نسٹ نابود کرنی نجید پرکی تو ایمانیت تو کے اسلامیت تو کی دھنگ شو کرنی صحیح مسلم حدیث رسول اللہ صلی اللہ علیہ وسلم بولے گا چھے اتن تو کٹھور بھابے شطر کو کرے گا چھن ہوشیاری بارتا دیے گا چھن بادیرو بالاعمال فتنہ ککتا اللیل المظلم اندکار راتری فتنہ شار پوربے توری ہوری نیک عمل کرو شات عمل کرو بھالو کچ کرو چستہ کرو جی اندکار راتری فتنہ شمائے ککتا اللیل المظلم اسبح الرجل مؤمنن ویمسی کافر جی شمائے مانو شکل بلائی مومن تک بے کین تو شندہ بلائی کافر ہوئے جابے اتو با شندہ بلائی مومن تو شکل بلائی کافر ہوئے جابے یبی الرجل دینہو بے عرض من الدنیا آرے بھابے مانو ستر دین اسلام کی سمان دنیا بدولی بینی موئے بیچے خوابے شیطہ کی پرکھا پاکنوئی ایک اتا بولتے کولو دی دھانے جی شمائی گلو کی فتنہ شمائی نوئے جاگا میں دین گلو باگا میں دین آرگا میں شمائی گلو فتنہ پوری بیس تو ہی دی ہوئے نا کی بھابے شکل بلائی مومین بندہ نماز رو جا سب کی جو کرے قرآن تلاوات کرے شندہ ہوتے ہوتے او مسلم در کلچان گلو تے گاہ بھاشائے کہ او تو پہنچے سرسن بارے کیک کٹے برو دین اتصابے بلون دم دمانی تار باری تے پھوٹے پھٹائے آرہی دین گولی آگا بھی دین تار پر دینو فاٹ بے پھوٹ بے کرے سمبانی تو پوستی تالے شکل بلائی دین داریت تو لباس نماز کرے چن قرآن تلاوت کرے چن اور سندھ بالے کی ہو لو چاچا بھائی امار ماں بونے را سندھ بالے کی ہو لو اتھو با سندھ بالے اپنی ٹھیک ٹاک آچین نماز رو جا آچے اور رات شیش ہوتے ہوتے کانسار ڈی جے اور بیبین رقمے آتوس بازی بیبین رقمے آساماجی کارجو کلاب شوریت بیو دی کارجو کلاب پہ نیجے در کے گاب آسیے دی نیجے در ایمان کے قبر دیے شکل بالے شایطانر پشاب خے گھوم بھینگے نیجے ایمانیت تو کے ہاری ابوس لین کافر ہوئے گا لین منوشے بھابی تار دین اسلام کے کی گروے بیچے خوابے دنیا اور شامان نو جینی شر بینی مائے دنیا اور شامان نو آرام دنیا اور شامان نو پو ہوگ دنیا اور شامان نو موجہ مستیر کرونے آخرت کے اپنی نوستو کرو دیلین پریہ بھائی امار ایجو نو شطر کوئی فتنہ تھکی اپنا عقیدہ اپنا توحید اپنا بشاس جب تب تو کٹو رہا بے ربیر شد شمپر کہا بے دینے ساتھ شمپر کہا بے توحید بہین جیبان جاپن اپنی قربن نا شرک ایبان بیداد جکتو جیبان جاپن امسلم دیر آساماجک ایبان آشبھتا پورنو کر جو خلاب اپنی قربن نا جی قطع بول چلام توحید الالوہیہ والعبادہ اللہ سبحانہ تعالیٰ کی تار عبادت بندگیر کھیتری ایک اوک بلی شکار کرا اللہ رب العزت بولی چن اما خلقت الجن والانس الا ليعبدون مانوش ابن جن کے ہمیں سرشتے کرے چی کیول ماتر ہمار عبادت بندگیر جن انہوں کونو ارد دشنی تاہلے بولیں عبادت بندگیر کھیترے کی ایک اوک بلی اللہ رب العزت کے شکار اکتے دی اپنے اپنے عامل رپورے جزمنٹ اپنی خود نیجے کر بین ڈیسائیڈ اپنی خود نیجے کر بین کی دھرنے عامل کر چین آسو لے کہ اپنا توحید آچے آسو لے کہ اپنا عبادت تر بیتر توحید دھکے آچے نشش ہوئے گا چھے نمبر تین توحید الاسماء والصفات اللہ رب العزت را شنخو نام آچے شنخو یہ بھائی دارا اللہ رب العزت را شنخو نام ایبان گنا بولی آچے چھے نام ایبان گنا بولی رکھیت تیری تاکہ اکوک بولی شکار کرا جگہ جگہ اشنکھ شمپردائی اشنکھ فرقہ تویری ہو چھے خوارز ماتوریدیا روافز جہمیہ قدریہ
যারা আল্লাহ রাব্বুল ইজ্জাতের নামের বিকৃতি ঘটিয়েছে তার সিফাতের বিকৃতি ঘটিয়েছে কেউ বলেছে আল্লাহর নাম আছে তো ঠিক আছে কিন্তু তার ভিতরে সেই গুণ নেই আল্লাহর নাম রহিম কিন্তু রহমত তার ভিতরে সিফাত নেই আল্লাহর নাম হচ্ছে গফুর কিন্তু তিনি ক্ষমাশীল নন ولله الاسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في اسمائه سيجزون ما كانوا يعملون الله رب العزت যে নাম আছে সেই নাম ধরে আপনাকে ডাকতে হবে এবং পূর্ণাঙ্গভাবে আকীদা রাখতে হবে যে আল্লাহর নামের যে গুণাবলী রয়েছে তা অন্য কারোর ভিতরে সেই গুণাবলী থাকতে পারে না সম্মানিত উপস্থিতি যদি আপনি তাওহীদের উপর জীবন যাপন করেন তাহলে আপনার জীবনের হেদায়েত এটি আপনার জীবনের নিরাপত্তা লাভ এটি আপনি জীবনে সেফটিতে থাকতে পারলেন শিরক বিদআত হতে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারলেন আল্লাহ সুবহানাহু তাআলা এই বিষয়ে বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিদুল উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন যারা ঈমান এনেছে আর ঈমান আনার সাথে সাথে তারা তাদের ঈমানকে জুলুমের সাথে সংমিশ্রণ করেনি জুলুম বলতে এখানে শিরক ইমানও এনেছে আবার শিরক করবে নামাজও পড়ে আর শত শত দু নম্বরেও করবে এমনটি তো হতে পারে না ইমান আনবে আর শিরকের সাথে সম্পৃক্ত থাকবে না তবেই তারা হবে পরিপূর্ণ নিরাপত্তা লাভ করবে সেফটিতে থাকবে আর তারাই হবে হেদায়েত প্রাপ্ত তৌহিদের উপর জীবনযাপন করলে আখেরাতে চিরস্থায়ী পূর্ণ এবং সুখ লাভ করতে পারবেন জান্নাত পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস ইন্নাল্লাহ হারাম আলা নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগী বিযালিকা ওয়াজহা আল্লাহ সেই ব্যক্তির উপরে জাহান্নাম হারাম যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একেবারে তার সন্তুষ্টি অর্জনের জন্যই অন্তরের অন্তঃস্থল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে স্বীকারোক্তি দিয়েছে তার উপরে জাহান্নাম হারাম তৌহিদের উপর জীবন যাপন করলে আপনার টুকটাক গোনা হয়ে গেলে আল্লাহ রাব্বুল ইজ্জাত শত শত পাপ রাশি আপনার ক্ষমা করবেন শিরক ব্যতীত আপনি যদি তৌহিদের উপর জীবন যাপন করেন শিরক ছাড়া যদি আপনি মারা যান অসংখ্য গোনা করার পরেও তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে ক্ষমার দরজা আছে তিনি ক্ষমা করতে পারেন তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন হাদিসে কুলসি তিনি বলেছেন قال الله يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان فيك ولا أبالي يا ابن آدم هي ابن آدم تمرا ما كداخو أمي تما دير كخما خور بامي كونو كجي بروا كورينا جودي تما دير غنا غلو لو بلغت ذنوبك عنان السماء جودي تما دير غنا غلو আসমান পর্যন্ত পৌঁছে যায় আসমানের কিনারা এবং মেঘমালা যদি পর্যন্ত পৌঁছে যায় তোমাদের গোনা পাপরাশি আর আমার কাছে যদি হাত তুলে দোয়া করো ক্ষমা চাও তাহলে আমি ক্ষমা করব এতে আমি কোনো কিছুর পরোয়া করি না ইয়া ইবনে আদম লাও আতাইতানি বিকুরাবিল আরদ খাতায়া সুম্মা লাকাইতানি লা তুশরিক বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা যদি জমিন ভর দুনিয়া ভরে যদি কোনো রকমের গোনা করে আসো আমার কাছে শিরক ব্যতীত তাহলে আমি আল্লাহ ক্ষমা করে দেব সম্মানিত উপস্থিতি তাহলে তাওহীদ আমাদের সার্বিক জীবনের নিরাপত্তা লাভ তাওহীদ আমাদের জীবনের সাকসেসফুলের একটি উত্তরণের একটি উপায় অন্যতম একটি মাধ্যম জান্নাত যাওয়ার তাওহীদ ছাড়া জান্নাত যাওয়া অসম্ভব তাওহীদ নাই মানেই আপনার জীবনে শিরক ঢুকে আছে তাওহীদ এবং শিরকের সম্পর্ক হলো আলো এবং অন্ধকারের মতো আলো থাকলে অন্ধকার থাকে না আর অন্ধকার থাকলে আলো থাকবে না তাওহীদ যদি মানুষের জীবনে থাকে তাহলে শিরক তার ধারে কাছে ঘেঁষতে পারে না আর যদি শিরক থাকে তাহলে সেখানে তাওহীদ আসা তো মুশকিল সম্মানিত উপস্থিতি আমাদের মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল ইজ্জাত পৃথিবীতে তার ইবাদত বন্দেগী এবং তার দাসত্ব রাজত্ব কায়েমের জন্য শত শত নবীকে পাঠিয়েছেন মানব জাতিকে পাঠিয়েছেন তাহলে যদি আমরা ভুলে যাই আমাদের অস্তিত্বকে আল্লাহ রাব্বুল ইজ্জাতকে একক হিসেবে স্বীকৃতি দেওয়া থেকে যদি বিরত থাকি তাহলে আমাদের পরিণাম কি হতে পারে ফলাফল কি হতে পারে দুনিয়া এবং আখেরাতে কি নিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে হাজির হতে পারি তৌহিদ যদি না থাকি তাহলে আমার ইবাদত গুলো যা কিছু করলাম নামাজ রোজা হজ যাকাত সব কিছু কি বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে আর এই ধরনের শিরকযুক্ত ভেজালযুক্ত বেদাতযুক্ত আমল নিয়ে আল্লাহর কাছে কি মুখ দেখাবো কি থাকবে সেদিন ঝুলিতে কিছুই তো থাকবে না
সম্মানিত উপস্থিতি আমাদের আকীদার দিক থেকে মোটামুটি ভাবে এটা তো একটা ঝলক জাস্ট এই 30 মিনিট অথবা 45 মিনিটের ভিতরে তা ভাই সময় দিয়েছেন 11:15 এটা তো একটা জাস্ট ঝলক যে আপনাকে তাওহীদ সম্পর্কে সচেতন করা হলো তাওহীদের সম্পর্কে আপনাকে উৎসাহ দেওয়া হলো উদ্যম উদ্দীপনা এবং প্রেরণা যোগানো হলো যে তাওহীদবিহীন জীবন যাপন করলে জাহান্নাম যেতে আপনি বাধ্য এবং শির্ক যে কত খতরনাক এবং কত মারাত্মক কঠিন অপরাধ ডেঞ্জারাস এবং ভয়াবহ অপরাধ তা সম্পর্কে নবী রাসূলেরা বারংবার তার জাতিদেরকে সতর্ক এবং সাবধান করেছেন লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম প্রথম তোমার উপরে যে হক আছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের তাহলে আবুদুল্লাহ এক আল্লাহর ইবাদত করবে আর তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না শরীক করার একাধিক বা শিরকের যে একাধিক বিষয়গুলো রয়েছে যা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারলাম না আল্লাহ রাব্বুল ইজ্জা সম্পর্কে মানুষ যে অসংখ্য শিরক করে থাকে তার জাতকে কেন্দ্র করে সত্তাকে কেন্দ্র করে আল্লাহর স্থানে যা মানুষ অসংখ্য মানুষকে দিয়ে থাকে পীর ওলি আউলিয়া গাউস কুতুব না জানি কত শত মানুষকে আল্লাহর স্থানে বসিয়ে থাকে মুহাম্মদকে আল্লাহর স্থানে বসিয়ে থাকে বলে থাকে মুহাম্মদ আর আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই আল্লাহ রাব্বুল ইজ্জাতকে তার স্থান থেকে স্থানচ্যুত করে আল্লাহ ছাড়া মখলুকাতের দ্বারস্থ হয় মানুষ সৃষ্টিজীবের মানুষ দ্বারস্থ হয় তৎকালীন যুগের পৌত্তলিকের আরবের মুশরিকেরাও যখন মুসিবতের সময় আসতো ফাইদা রাকিব ফিল ফুলকে দা আল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন যখন মুসিবত আসতো সমুদ্রে যখন সফর করত স্টিমার আর নৌকা নিয়ে জলজাহাজ নিয়ে মুসিবত বিপদ আপদ যখন আসতো তখন তারা একেবারে একনিষ্ঠ হয়ে আল্লাহকে ডাকত আল্লাহকে ডাকত জানতো তারা আর কোনো চারা নেই যত মাবুদ থাক না কেন লা তুজা মানাত আর অসংখ্য অলিয়া উলিয়া যতই কেসা কাহিনী তাদের শোনাক না কেন কেরামতি শোনাক না কেন এখানে আর কোনো কেরামতি টিকবে না সমুদ্রে আর কারো কোনো কেরামতি চলবে না এটা মুশরিকেরাও জানতো কিন্তু মুসলিমেরা জানে না ঝড়ে কাক মরে আর ফকিরের কেরামতি বাড়ে ফাইদা রাকিব ফিল ফুলকে দা আল্লাহ মুখলিসিন আলাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন আর যখনই আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদেরকে নাজাত দিতেন একটু ডাঙায় পৌঁছে দিতেন তারা রেহাই পেয়ে যেত ব্যাস আবার শুরু হয়ে যেত তাদের সেই শিরকি কার্যকলাপ আবার আল্লাহর সাথে শিরক করে বসত সম্মানিত উপস্থিতি মনে রাখবেন এক আল্লাহ রাব্বুল ইজ্জাত ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করা কারোর সম্মুখে চাওয়া যে জিনিসটার অধিকার কেউ রাখে না যেটা অসাধ্য একমাত্র আল্লাহই দিতে পারেন সেটা আল্লাহর কাছেই চাইতে হবে অন্যভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের ঘর কাবা ছাড়া অন্য কোনো ঘর অন্য কোনো মাজার অন্য কোনো কবর অন্য কোনো স্থানকে তওয়াফ করা ঘুরপাক খাওয়া তার চতুর্দিক ঘোরাফেরা করা সেটা স্পষ্টভাবে শিরক সম্মানিত উপস্থিতি মনে রাখতে হবে আমাদেরকে আল্লাহ ছাড়া অন্য কোনো পীর ওলি আউলিয়া বা অন্য কোনো ব্যক্তি জিন ভূত আর যাই বলেন না কেন তাদের কোনো সাধ্য নেই কোনো ক্ষমতা নেই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একমাত্র ক্ষমতার শক্তি সাধ্য যদি কারো থাকে সেটা আল্লাহ রাব্বুল ইজ্জাতের আছে এছাড়া আর কারোর কিছু নেই রাস্তার ধারে অসংখ্য মাজার তৈরি আছে কোথায় একটু গজিয়ে উঠেছে চাদর চড়িয়েছে আর মানুষ সেখানে টাকা পয়সা সর্বস্ব সেখানে লুটিয়ে দিয়েছে সেখানে মাথা ঠুকেছে শুয়ে পড়েছে হামাগুড়ি দিয়েছে যত হামাগুড়ি দিতে পারবে ধুলো খেতে পারবে ততই যেন সে পাক সাফ হয়ে যাবে ততই তার বিপদ আপদ সব ঘুচে যাবে নাউযুবিল্লাহ এভাবেই মানুষ তার ইসলাম এবং ইমান তার আকীদা এবং তার তাওহীদকে নষ্ট করে দিয়েছে অনুরূপভাবে শিরকের একাধিক প্রকার বড় এবং ছোট বড় বড় শিরক যেগুলো আমরা বুঝলাম ছোট ছোট শিরক কিছু আছে যেগুলোর কারণে মানুষ সাধারণতভাবে আস্তে আস্তে করার কারণে সেগুলো বড়তে পরিণত হয় আর সেগুলো বড়তে পরিণত হওয়ার কারণে মানুষ তখন মুশরিক হয়েই মৃত্যুবরণ করে সর্বশেষ যেহেতু একেবারে শেষ পর্যায়ে আর ঠান্ডা চরম মানুষজনও নেই আর আমাদের ভাইও শেষ পর্যায়ে টাইম দিয়েছেন আজকের এই আলোচনার সার মারব বা সার নির্যাস যাকে আমরা খোলাসা বলতে পারি তা হলো মূলত এই জাল্লা সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে নবী রসুল সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে কবরে
যে তিনটি কঠিন প্রশ্ন হবে মানুষ মারা যাওয়ার পরেই তার কবর শুরু হয়ে যায় যদিও তাকে দাফন করা হোক আর না হোক কেউ মারা গেছে বোমাবাস্ট হয়ে মারা গেছে তার দেহ লাশ ছন্ন ছাড়া হয়ে গেছে মাটিতে দাফন করা হয়নি তার মানে কি সেটা তার কবর নয় আইদা আমাতাহু ফা আখবারা মানুষ মারা গেলেই তার কবর শুরু হয়ে যায় কবরে যে তিনটি প্রশ্ন হবে যে মার রব্বুকা মা দীনুকা মান নবীকা তোমার রব কি তোমার দিন কি এবং তোমার নবী কি এজন্য এই তিনটি প্রশ্নের উত্তর এই তিনটি বিষয় সম্পর্কে আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল একটি বই লিখেছেন উসুলুস সালাসা ইসলামের তিনটি মৌলনীতি বা মূলনীতি তিনটি মূলনীতি যা আপনাকে জানতেই হবে মানতেই হবে বুঝতেই হবে কোনো চারা নেই দুনিয়ার সর্বক্ষেত্রে আপনি বোঝেন আর দিনের ক্ষেত্রে বুঝবেন না এই মৌলিক আর বুনিয়াদি আর প্রাইমারি লেভেলের বিষয়গুলো আপনি বোঝেই চাই না বোঝেন আপনার উপরে দলিল কায়েম হয়ে যাবে দলিল কায়েম হয়ে যাবে মারিফাতুর রব রব সম্পর্কে আপনাকে জানতে হবে আপনার রবকে আপনার মালিককে আপনি কোম্পানিতে চাকরি করেন কোন স্কুলে যান হেডমাস্টারকে মালিককে সর্ববিষয়ে আপনি জ্ঞান রাখেন খোঁজ খবর নেওয়ার পরই আপনি সেখানে জয়েন্ট করেন কোন কোম্পানিতে জয়েন করেন অথবা কোন কর্মজীবী কর্মচারীরা শ্রমিকরা মজুরিরা যখন কোন মালিকের আন্ডারে কাজ করার চেষ্টা করে জমি জায়গাতে তখন জানার চেষ্টা করে আমার মালিক ঠিকঠাক আছে কি না পেমেন্ট ঠিকঠাক দেয় কি না তার ভাষা তার আচার ব্যবহার ঠিকঠাক কি না তো আপনি যে আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে পাঠিয়েছেন দুনিয়াতে তো তার সম্পর্কে আপনি জানবেন না আপনার মালিক কে মালিক সম্পর্কে কোনো আকীদা রাখবেন না বিশ্বাস আপনার নেই তিনি কি করেন কি দেখেন তো মালিকের ইবাদত আপনি কিভাবে করবেন এই জন্য ইহসান বলা হয় আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক যে ইবাদত এমন ভাবে করতে হবে যেন খুদ আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন যে কোনো প্রকার ইবাদত নামাজ রোজা যাই বলেন না কেন ইবাদত এমন হবে যে আপনার আকীদা দিল মন মাইন্ড এটা সেট আপ হবে যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি যদি মনে এটা হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না হচ্ছে না তাহলে কমসে কম এটা জানবেন ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে দেখছেন মালিক যদি জমির আলে দাঁড়িয়ে থাকে শ্রমিকেরা মজুররা কিভাবে কাজবাজ করে কোনো কোম্পানিতে কোনো মালিক যদি অফিসে বস যদি একটু ঘোরাফেরা করে রাউন্ড দেয় পুলিশের বড় বাবু থানায় যদি একটু রাউন্ড দেয় বাকি ছোটখাটোরা কিভাবে কাজ করে কেউ ফাঁকি মারার চেষ্টা করে না ভুলেও না চাকরি থেকে বরখাস্ত হতে হবে মাইনে পেমেন্ট কাটা যাবে সবাই জানে তো আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী এভাবেই করতে হবে তোমার মালিক তোমাকে দেখছেন ফাঁকি মারতে পারবে না তাহলে আল্লাহ সম্পর্কে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে জানতে হবে যে তিনি কে কোথায় থাকেন তার আকার তার অস্তিত্ব তিনি কি চান কেন সৃষ্টি করেছেন কি দেবেন আমাদেরকে দ্বিতীয় হলো কবরের যা প্রশ্ন মামাদিন তোমার দিন কি ছিল ইসলাম শরীয়ত কি ছিল তোমার মাজহাব তোমার দিন কি দেবে উত্তর মানুষ যারা দিন ইসলামের উপর চলাচলই করে না দিন ইসলামের বিধিবিধানগুলোকে বাস্তবায়নই করে না কি উত্তর দেবে তারা হাহালা আদরি আফসোস আফসোস আমার জন্য যে আমি কিছুই জানি না কুলতু কাউলান ইয়াকুলুন নাস আর তারা বলবে আমরা তাই বলতাম দুনিয়াতে যা লোকেরা বলতো আমরা কিছুই জানি না তাহলে দিন ইসলাম এ প্রশ্ন আউট উত্তর আউট এত বড় অফার অফার বা অপরচুনিটি আর কে দেবে আমার আপনার রব দিয়েছে কিন্তু মুখস্থ করলেও যে বের হবে না যদি আপনার কালচার না থাকে প্র্যাকটিক্যালে যদি আপনি না থাকেন শুধুমাত্র থিওরিতে কাজ হবে না তাহলে আপনার দিন সম্পর্কে ইসলাম কাকে বলে ইসলামের আরকান খুঁটি স্তম্ভগুলো জানতে হবে ইমানের রুকন খুঁটি স্তম্ভগুলো জানতে হবে ইসলামের যে হুকুম আহকাম ওয়াজিব ফরজ নফল মুস্তাহাব হারাম মাকরুহ এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে জানতে হবে বেসিকলি বিষয় তো জানেন ফতোয়া ফরজ আপনাকে জানতে হবে না অত্যন্ত গভীরে আপনাকে যেতে হবে না কিন্তু বেসিকলি মূল ফরম্যাট যে মূল নীতি আর মূল পদ্ধতি এটা তো আপনাকে জানতেই হবে টাকা যেমন সবাই চেনে কি ছোট বড় বুড়ো বয়স্ক খ্যাপা পাগল সবাই চেনে ঠিক তেমনি এই মৌল নীতিগুলো সবাইকে চিনতে হবে কবরের দুটি প্রশ্ন গেল আরেকটি প্রশ্ন সেটি হলো ওমান নবী তোমার নবী কি নবী কে নবীর নাম কি নবীর কয়জন স্ত্রী সন্তান ছিলেন কখন নবী হলেন কত বছর বয়সে কোন সূরা সর্বপ্রথম নাজিল হলো
তারপরে নবী কত বছর মক্কাতে ছিলেন কত বছরে মদিনাতে গেলেন মদিনাতে শেষ কত বছর ছিলেন ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো কখন নাযিল হলো বা বাস্তবায়ন হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আপনাকে সম্যক ধারণা রাখতে হবে এবং তার সম্পর্কে স্বচ্ছ ধারণা রাখতে হবে তিনি হচ্ছেন একজন আল্লাহর রাসূল এবং তার একজন বান্দা এছাড়া আর কিছুই নয় لا تتروني كما ترى النصارى ابن مريم فانما انا عبد فقول عبد الله ورسول তিনি একজন আল্লাহর বান্দা এবং তার রাসূল তিনি নূর থেকে সৃষ্টি নন তিনি একজন مخلوق সৃষ্টি জীব তিনি স্রষ্টা নন যেমনটি অসংখ্য মানুষ মনে করে او جو مستبی عرش خدا ہو کر او جو مستبی عرش خدا ہو کر اتر فراہ مدینہ میں مصطفی بن کر انکے منے کریں جنی عرش عظیم اللہ چلیں تینی مدینہ تے محمد ہوئے نازل ہوئے چن نعوذ باللہ امنٹی جن عقیدہ نہ ہوئے اللہ ہوچن سرشتی کرتا اور محمد ہوچن سرشتی جیب سرشتہ اور سرشتی جیبیر مجھے ہزارو آسمان زمین پر تھکو ایتا بستو ہوئے تاہولے قبر تینٹی پرسنو جپتے ایک تباندہ کے کرا ہوئے সেই খবর তিনটি প্রশ্ন সম্পর্কে একটু জ্ঞান লাভ করেন একটু জানার চেষ্টা করেন একটু ভয় যেন মনে আসে দুনিয়াতে একটু যেন কিতাবপত্র খুলে দেখি ওলামায়ে কেরামদের ভাষণ শুনি তাহলে ইসলামের তিনটি মৌলনীতি এবং তৌহিদের তিনটি প্রকার এবং আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে স্বচ্ছ ধারণা যেন আমরা রাখতে পারি আমি এখানেই শেষ করছি আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে পরিশেষে দোয়া করব ওগো আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার সম্পর্কে স্বচ্ছ ধারণা স্বচ্ছ আকীদা তোমার সম্পর্কে বেশি বেশি জ্ঞান লাভ করা তাওহীদ সম্পর্কে জ্ঞান লাভ করা তৌফিক দান করো তোমার দ্বীন ইসলাম সম্পর্কে আল্লাহ গো বেশি বেশি করে স্টাডি করা তৌফিক দান করো